হ্যালো ফ্রেন্ডস জয় ভাল গুড ইভিনিং আমি গৌতম টিপস বিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে এসে গেছি আরও একটা নতুন টপিক নিয়ে আজকে দেখব আমরা আমাদের পছন্দের মতো আমাদের বাজেটের মধ্যে বেস্ট ফোন আমরা কীভাবে সিলেক্ট করব তো চলুন দেখি বন্ধুরা শুরু করা যাক শুরু করার আগে বন্ধুরা আমার রিকোয়েস্ট যদি এখন আপনারা টিপস ভিউ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো চলুন শুরু করা দাও বন্ধুরা অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায় কি কোন ফোনটা নিব কোনটা আমার জন্য ভালো হবে তো সেটা কিভাবে জানবো আমরা তো তার জন্য একটা অ্যাপস আছে যে অ্যাপসটার নাম হচ্ছে মিস্টার ফোন তো দেখি কিভাবে সেই অ্যাপসটা আমাদেরকে হেল্প করবে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পরে আপনি এখানে টাইপ করবেন মিস্টার মোবাইল তারপর এন্টার করবেন সব থেকে ওপরে দেখুন মিস্টার মোবাইল বলে একটা অ্যাপস খুলে গেছে এটার রেটিং দেখুন ফোর পয়েন্ট ফাইভ আছে আর ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো অ্যাপসটা খুবই ভালো তো এটা এখান থেকে ওপেন করবেন আমার যেহেতু এই অ্যাপসটার ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে আর ওপেন করছি না সরাসরি চলে যাচ্ছি অ্যাপসে দেখুন অ্যাপসটা এখান থেকে খুলবেন অ্যাপসটা খোলার পরে কি দেখাচ্ছে এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আমরা অনেক জিনিস জানতে পারবো প্রথমে দেখুন এখানে সার্চ অপশন আছে সার্চ এনি ফোন তো আমি যে ফোনটা কিনতে চাইছি এখান থেকে সিম্পলি ধরুন আমি স্যামসাং একটা সেট কিনবো বা ভিভো একটা সেট আমি দেখতে চাইছি তো এইখান থেকে সিম্পল আমি টাইপ করব ভিভো এইবারই ভিভোর যে মডেলটা যদি আমার কিছু জানা থাকে ভিভো মডেল এখানে মডেলটা সমেত মারবো বা ভিভো মারলে এখানে অনেকগুলো ভিভোর সেট এসে যাবে তাহলে ধরুন আমি ভিভো ওয়াই সিক্সটি ফাইভ মডেলটা দেখতে চাইছি এখানে সেটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ওইটার দেখাবে কত মেগাপিক্সাল ক্যামেরা আছে স্ক্রিনটা কত ইঞ্চি ব্যাটারি ক্যাপাসিটি কী এইখান থেকে ভিউ অলস অপশানে গেলে আমি ফোনটার সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবো এখানে ফোন সম্বন্ধে ডিটেলস দিয়েছে ডিসপ্লে কত ইঞ্চি ক্যামেরার ক্যাপাসিটি কী আছে হার্ডওয়্যার কী দেওয়া আছে ব্যাটারি কী আছে এখান থেকে আমি জানতে পারবো তো চলুন বেক করি আর কি অপশানগুলো আছে আমরা দেখে নেব এখানে ফোন ফাইন্ডার অপশান আছে নিচে দেখুন ফোন ফাইন্ডার সেটাতে ক্লিক করবেন এইবারই আমি সিলেক্ট করতে চাইছি কিছু ব্র্যান্ড যেরকম আমি প্রথম অপশান আছে ব্র্যান্ড ব্র্যান্ড মানে আমি ধরুন অপো নিব বা ভিভো নিবো বা স্যামসাং নিব এখান থেকে আমি ব্র্যান্ড সিলেক্ট করতে পারবো যত নিচের দিকে যাব ততগুলো ব্র্যান্ড আছে একটার পর একটা দেখতে পারবো এখান থেকে ধরুন আমি নোকিয়া বা ওপো অপোর ব্র্যান্ড দেখব ওপো সিলেক্ট করলাম নিচে ওকে বটনে ক্লিক করলাম এবারে চিহ্ন আছে এখানে টিক করে দিলাম এবারে অপর যে শেডগুলো আছে ওইগুলো আমার সামনে চলে আসবে এখান থেকে আমি অপর যে মডেলটার সম্পর্কে জানতে চাইছি ওইটা সিলেক্ট করতে হবে নর্মালি ধরুন ওপো এফ ওয়ান মডেল এটা সম্পর্কে আমি জানতে চাইছি তাহলে সিম্পলি এটার উপর ক্লিক করব অপো এফ ওয়ানের কী ফিচার আছে কত মেগাপিক্সেল ক্যামেরা ব্যাটারি ক্যাপাসিটি কী কত প্রাইস আছে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমি ভিউ অল স্পেসে এখানে নিচে আরও অপশান এসে যাবে আমি ডিটেলস এখানে দেখে বুঝতে পারবো ফোনটার মধ্যে কী আছে কী নেই কত কী ক্যাপাসিটি এবং আমার যেটা আমি চাইছি সেই ফোনটার এটা সেই ফোনটা কি হতে পারে কি না বা এই ফোনটার মধ্যে আমার যে যে রিকোয়ারমেন্ট আছে এটা ফুলফিল হচ্ছে কি না তো এইভাবে আমি আমি যে ফোন নিতে চাইছি সেই ফোন এইভাবে আমি সিলেক্ট করতে পারবো এখানে আরও অপশন রয়েছে এখানে আপনি সিপিউ ব্যাটারি এটা ওটা ওইগুলো সব জিনিস আছে যেখানে র্যাম ক্যাপাসিটি বা ফ্রন্ট ক্যামেরা আমি নিতে চাইছি ধরুন ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা আমি নিতে চাইছি ধরুন লেস দেন টু মেগাপিক্সেল বা টু মেগাপিক্সেল থেকে পাঁচ মেগাপিক্সেলের মাঝখানে যদি তাহলে এখান থেকে মারবো ওকে করবো ওই মেগাপিক্সেলের মাঝখানে যেগুলো আছে ওইগুলো আমাকে শো করে দেবে এইভাবে আমি সিলেক্ট করতে পারবো তো চলুন আর কী অপশান আছে এখানে দেখে নেবো এইখানে কম্পেয়ার অপশান আছে কম্পেয়ার অপশান মানে আমি একটা সেটের সাথে অন্য একটা সেট কম্পেয়ার করবো আমি ধরুন কনফিউশন হয়ে গেছি যে দু তিনটা সেট নিয়ে কোনটা আমি নিব তো ধরুন আমি এইখানেই দুটো সেট আমি সিলেক্ট করছি প্রথমে ধরুন ওয়ান প্লাস এম এই সেটটা আমি পছন্দ করেছি ঠিক আছে এইটার সাথে আমি ডান দিকে আরেকটা এখানে সেট কিছু অন্য একটা সেট কম্পেয়ার করবো যেটা আমি পছন্দ করেছি ধরে নিন আমি এখানে পছন্দ করেছি ভিভো ওয়াই সিক্সটি ফাইভ মডেলটা তো দুটো আমি এখানে পাশাপাশি রাখলে আমাকে দেখিয়ে দিবে যেটার সাথে আর একটার কী ডিফারেন্স আছে কী মেগাপিক্সেল কত ক্যামেরা কত স্ক্রিন ওয়েট কি আছে এগুলো আমাকে এখান থেকে দেখিয়ে দেবে তাহলে এইভাবে আমি কম্পেয়ার করতে পারবো একটা সেটের সাথে অন্য একটা সেটের এখানে আরও অনেক অপশান আছে বাম দিকে দেখুন একদম টপে তিনটে লাইন দেওয়া আছে মেনুবার এখানে মেনুবারে ক্লিক করব আমি মেনুবারে ক্লিক করার পরে দেখুন এখানে হোম এসে গেছে ব্র্যান্ড ব্র্যান্ড মানে এখানে ব্র্যান্ডে ক্লিক করবে ব্র্যান্ডে ক্লিক করার পরে এখানে দেখাবে কি কি ব্র্যান্ডের সেট আছে যে ব্র্যান্ডের আমি সেট নিতে চাইছি নর্মালি সেটাতে ক্লিক করলেই দেখিয়ে দেবে যেরকম আমি স্পাইসের ধরুন কিছু শেট দেখতে চাইছি তাহলে নর্মালি স্পাইসের ওপর ক্লিক করব স্পাইসের কি কি মডেল আছে এগুলো আমাকে দেখিয়ে দিবে এবার এখান থেকে আমার পছন্দের মতো শেটটা আমি চুজ করতে পারবো এখানে আর কি অপশান আছে দেখা নেব একটু তাহলে এখানে আরও আছে ভিডিও আছে আপনি ভিডিও দেখেও কোন ফোনটা কীরকম কী ফিচার্স সেইগুলো আপনি বুঝতে পারবেন ফোন ফাইন্ডার তো আছে আপনি দেখতে পারলেন যে এখানে মেগাপিক্সেল ক্যামেরা ব্র্যান্ড রিয়েল ক্যামেরা এইগুলো থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন তো অ্যাপসটা খুবই ভালো আছে আশা করি আপনি ফোন কেনার আগে এই অ্যাপসটা ইনস্টল করে আপনি দেখে নেবেন কোন মোবাইলটা আপনার জন্য বেস্ট হবে তো আমার মনে হয় অন্য কারুর হেল্প আর আপনার নেওয়ার দরকার হবে না আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা পছন্দ হয় আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন আর যদি এখনও আপনারা টিপস ভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে নিন এটা ফ্রি অফ কস্ট কোনো সাবস্ক্রাইবের টাকা লাগে না আর নতুন নতুন ভিডিও আরও দেখতে থাকুন জয় হিন্দ